অনিরুদ্ধর দাদু? হ্যাঁ মা, সন্ধ্যের ফ্লাইটে গেছেন। কিছু বলছিল? কিছু না। তুই সারা দিন ওখানে ছিলি, সকালে গেলি, সন্ধ্যে ফিরলি, দুজনেই চুপচাপ বসেছিলি। মা, যেরকম খুশি নিয়ে আমি ওখানে গিয়েছিলাম তাতে এটা বোঝাই যায় যে অনেক কথা হয়েছে, কিন্তু সেই কথা তোমার জানতে চাওয়া উচিত নয়, আর আমিও সেই কথা বলতে চাই না। সেটা তো আগেই জানতাম। যাবার আগে কথা হয়েছিল? না। কিছু যদি হয়ও তুই তো আমায় বলবি না? মা, কোনো কথা আমি তোমাকে বলবো কি বলবো না তাতে কি এসে যায় তোমার? তুমি তো সমস্ত খবর জেনেই নেবে, কিংবা আমার টেলিফোনে আড়ি পাতবে, আর নয়তো যখন বাড়ি থাকবো না তখন আমার আলমারি, আমার ড্রয়ার আর পুরো ঘর জুড়ে তল্লাশি চালাবে, খুঁজতে থাকবে। তাতেও যদি সব জানতে না পারো তখন চাকরদের জিজ্ঞাসাবাদ করবে, তাই না? সুতরাং এটা আমি মানতে পারছি না যে তুমি কিছু জানো না। তুই এভাবে কথা বলছিস কেন? মা, চেষ্টা তো করি তোমার সঙ্গে কোনো কথা না বলবার, কিন্তু তুমি আমাকে বাধ্য করালে তাই এইভাবে কথা বললাম। মা, তোমার সঙ্গে এভাবে কথা বলতে আমারও ভালো লাগে না। আমি তো তোর বাবাকে আগেই বলেছিলাম, ও যাচ্ছে বটে ওখানে দেখা করতে, কিন্তু দেখে নিও, যখন ও ফিরে আসবে ওর হাবভাব বদলে যাবে। আর তাই হলো, তুই নিজেই দেখে নে তুই আমার সঙ্গে কিভাবে কথা বলছিস। এই যে দাদু আর তার নাতি, দেখতে তো যেন ভেজা বিড়ালটি, কিন্তু আসলে এক একটা জিনিস এমন মিষ্টি মিষ্টি কথা বলে যে। মা, তুমি কি আমাকে একটু শান্তিতে বাঁচতে দেবে না? তোমার কি আর অন্য কোনো কাজ নেই আমাদের জীবনটাকে টুকরো টুকরো করা ছাড়া, সবকিছুকে জটিল করে তোলা ছাড়া? সব তছনছ করে দিচ্ছ। তার মানে তুই এখন বলতে চাস তোর জীবনে যা কিছু অশান্তি সব আমার জন্যই হয়েছে, আমি দায়ী এর জন্য? ভুল করবি তুই আর দোষ দিবি আমাকে? কি দোষ, কোন দোষের কথা বলছো? তুই যখন মানতেই চাস না তখন বলে লাভটা কি? যদি তুমি এটা বলতে চাও যে অনিরুদ্ধকে বিয়ে করা আমার ভুল হয়েছে আর গিরিশকে বিয়ে না করা সেটাও আমার ভুল, তাহলে ভুল করছো তুমি। আমার দুটো সিদ্ধান্তই ঠিক, কিন্তু গিরিশ তো আমাদের বাড়ি থেকে এই ব্যাপারটা নিয়েই রোজ ঝগড়া চলবে।